সারা দেশে আরো কয়েকদিন চলমান থাকছে তীব্র তাপপ্রবাহ সিলেটের পাশাপাশি একাল পরশু দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কাল ঝড়ের মৌসুমে এমন বৃষ্টি স্বাভাবিক তবে বিচ্ছিন্নভাবে এসব বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে না রাজধানীতে সকাল থেকে আকাশে মেঘ থাকায় সূর্য কিরণ কম থাকায় তাপমাত্রা কিছুটা কম অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে আবহাওয়া পূর্বাভাস আরো বলছে এপ্রিল মাস জুড়েই তাপমাত্রা ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রিতে ওঠা নামা করবে তবে রাজশাহী খুলনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে কখনো কখনো তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়ানোর আশঙ্কা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি চুয়াডাঙ্গায় রেকর্ড করেছি সুতরাং এই যে বিদ্যমান তাপপ্রবাহ সেটি এপ্রিল মাসের জুড়েই থাকবে ইভেন মেমাস আমাদের উষ্ণতম মাস সুতরাং মে মাসেও তাপপ্রবাহ থাকবে বিদ্যমান তাপপ্রবাহ তীব্রতা কোথাও কোথাও একটু কমতে পারে বা বৃদ্ধি পেতে পারে তীব্র তাপ প্রবাহে গরম জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রায় সব ধরনের মানুষ হাসপাতালের চিত্র জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবে রোজ কথা বলব সাথে সাবির শিশু হাসপাতালে রোগীর ভিড় কেমন দেখছেন চিকিৎসকরা সুস্থতার জন্য কি ধরনের পরামর্শ দিচ্ছেন চৈতি আমি আছি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে আপনি জানেন তীব্র তাপপ্রবাহ অতি তীব্র তাপপ্রবাহ চলছে বাংলাদেশে সেখানে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা বেশি আক্রান্ত হচ্ছে আমাদের সাথে অতিথি রয়েছেন এই বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আমরা তার কাছ থেকেই শুনব এই তীব্র তাপপ্রবাহে আপনারা শিশুদের সংখ্যা কি বেড়েছে কিনা এই তীব্র তাপ মাস থেকেই আমরা দেখছি তবে এই মাসে আরও সেটার সংখ্যা বেড়েছে যেমন যে প্রতি বছর এই সময়টা গরমের কারণে আমরা ঠান্ডা কাশির জ্বর ডায়রিয়া নিউমোনিয়া হ্যাঁ এবং বিভিন্ন স্কিন ডিজিজ টাইফয়েড এসব রোগী পেয়ে থাকি তবে এইবার দেখছি আমরা যে যে ভাইরাস জ্বর ঠান্ডা কাশি এবং নিউমোনিয়ার সংখ্যাটা গতবারের চেয়ে বেড়েছে কারণ এটা সম্ভবত যে তীব্র তাপধার কারণে বা এবং বাচ্চারা প্রচুর পরিমাণে ঘেমে যায় হ্যাঁ ঘামে প্লাস তাদের হচ্ছে পানি শূন্যতা চেয়ে বেশি প্রভাবটা পড়ে সেই কারণে হতে পারে এখন আমরা যেটা হচ্ছে দেখছি যে গত চব্বিশ ঘন্টায় আমরা প্রায় প্রায় দুইশো রোগীকে এরকম জ্বর ঠান্ডা কাশি নিউমোনিয়া রোগীকে চিকিৎসা দিয়েছি আর এর মধ্যে প্রায় গতকাল ভর্তি হয়েছেন উনিশ জন এখন আর পুরো হসপিটালে এখন সাতাশি জন নিউমোনিয়ায় চিকিৎসা পাচ্ছে বাচ্চারা যেহেতু এত আক্রান্ত হচ্ছে বাবা মায়ের কিছু সুরক্ষা অবশ্যই নীতি মানা উচিত যেটা মেইন তার মানে নিউমোনিয়ার সংখ্যাটাই বেশি পেয়েছেন যা দেখছি আমরা এখন যেটা দেখছি যে বাচ্চাদের যেটা হচ্ছে যে বাচ্চারা কিছু জিনিস মানতে হবে যে কি খাবে হ্যাঁ কি পরবে এবং হচ্ছে কোথায় থাকবে একদম ঠান্ডা জায়গায় থাকবে একদম সুতি কাপড় হচ্ছে পরিধান করবে এবং পর্যাপ্ত পানি পান করবে এবং এর আশেপাশে বিভিন্ন মৌসুমী ফলের রস এবং ডাবের পানি হ্যাঁ এবং বাইরে গেলে তারা অবশ্যই ছাতা এবং এক্সট্রা পানি বোতল নিয়ে যেতে হবে অশেষ ধন্যবাদ আপনাকে চৈতি শুনছিলেন বিভিন্ন পরামর্শ এবং এই হাসপাতালে রোগীর সংখ্যা নিয়ে এছাড়াও চিকিৎসকরা আরও জানিয়েছেন যে এই অতি তীব্র তাপপ্রবাহে শিশুদের হিট স্ট্রোকেরও সম্ভাবনা রয়েছে এর কারণে ধীরে ধীরে পোশাক সহ ঠান্ডা পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি চিকিৎসকদের ধন্যবাদ আপনাকে